দেখুন, এটা কিন্তু কোনো কনসিডারেশনের ব্যাপার নয়, কারণ আমার ভিটা তো কারো থেকে কোনো অংশে কম নয়, বরং যোগ্যতা অনুযায়ী ওর জায়গা অনেকের থেকে অনেক উপরে। এই জন্যই আমি তোমাকে বই বই করে বারণ করেছিলাম যে আমি একাই যাচ্ছি, তোমার আসার দরকার নেই। দেখো, তোমার কথা শুনে চুপ করে বসে থাকা তো আমার পক্ষে সম্ভব না, কারণ একটা কথা আমি জানি যে আমার হাজবেন্ডের মাথায় হাত বোলানোটা খুবই সহজ। এসব কি বলছেন আপনি? মাথায় হাত বোলাবার প্রশ্ন আসছে কেন? আপনারা কি ডেকেছিলেন আমাকে? মুন, আমি কিন্তু এবার তোমার বাড়িটারই মানবো না। ঘাস কাটা চড় মারবো তোমার কালে। ওকে যা আসছে তাই বলে যাচ্ছ, হ্যাঁ? কি চটকায় না মুখে, চা খাবে তো? আমি দাঁড়া পিসিমণিকে বলছি। বসো এখানে, চুপ করে বস, কিচ্ছু খাবো না আমি। আমার উপর কেন রাগ করছো দাদা ভাই? যে কথাগুলো তুমি আমাকে জিজ্ঞেস করলে, ঠিক সেই কথাগুলোই তোমার ভাইকে কেন জিজ্ঞেস করছো না? কে বললো করিনি? কে বললো তোকে? তাহলে আমি তোর কাছ থেকেও জানতে চাই, ও কি বলেছে? ওর কথা বাদ দে প্লিজ, আমার জানাটা দরকার দাদা ভাই। বললাম তো, উনি পারতে না ওর কথা। ওর মুখের কথা মনের কথা কবেই ব্যাক হয়েছে। তবু ওর মুখের কথাটা কি সেটা শোনা আমার দরকার দাদা ভাই। ও তোর মতোই কথা বলছে। কি তোদের নাকি মনে হয়েছে তোরা আর একসঙ্গে থাকতে পারছিস না? তাহলে আর আমার কাছে কি জানতে এসেছো দাদা ভাই? মন রে, কোনো কিছু ভাঙাটা বড় সহজ মন, কি লাগে বল ভাঙতে? কিন্তু কোনো কিছু গড়া, গড়াটা খুব কঠিন। কঠিন বলেই হয়তো পারলাম না দাদা ভাই। এত সহজে কখন হাল ছেড়ে দিতে আছে? হ্যাঁ, তুই এত সহজে হেরে যাবে দাদা ভাই? প্রশ্নটা তো হার জিতের নয় দাদা ভাই। কেউ যদি কোনো মানুষের প্রতি ইন্টারেস্টটাই হারিয়ে ফেলে, তাহলে তো জোর করে ইন্টারেস্টটা গ্রো করানো যায় না দাদা ভাই। সেটা একটা মানুষের পক্ষে কখনোই সম্মানের নয়। মন, তোদের সমস্যাটা ঠিক কোথা থেকে প্রবলেমটা শুরু বলবি আমায়? লক্ষ্মী বোন আমার, বল আমায় প্লিজ। আমি হয়তো ব্যাপারটা সলভ করতে পারবো না, কিন্তু শুনতে তো কোনো ক্ষতি নেই। তোমার ভাইকে নিয়ে আমার কোনো সমস্যা নেই দাদা ভাই। তাহলে আমি বলছি, সমস্যাটা আমার নয়। তবে নড়ছিস, সমস্যাটা ঠিক কোথায়?